আসসালামু আলাইকুম। তামাস কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাপটি রেসিপিটি। এই চাপটি শীতের সময় আমরা বাইরে যে খালাদের কাছ থেকে খেয়ে থাকি, রাস্তার পাশে যে খালারা বিক্রি করেন তাদের কাছ থেকে আমরা খেয়ে থাকি। আপনারা চাইলেই কিন্তু এই চাপটিটা বাসায় বসে বানিয়ে নিতে পারবেন। আর যাতে বাসায় বসে বানিয়ে নিতে পারেন তার জন্য আমি আজকে আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে আসলাম। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ এবং খুবই সুস্বাদু। এই সুন্দর সহজ রেসিপিটি তৈরি করার জন্য আমার যা যা উপকরণ লাগছে আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, চাপটি রেডি করে নেওয়ার জন্য আমি এখানে চাল ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় এক ঘন্টা আগে থেকে আমি চাল ডাল গুলো ভিজিয়ে রেখেছি। আজকে আমি আতপ চালটা ব্যবহার করছি, সেই সাথে এখানে নিয়েছি তিন প্রকারের ডাল। আছে মুসুরির ডাল, মুগের ডাল এবং মাসকলাইয়ের ডাল। আপনারা যে কোনো ডালই ব্যবহার করতে পারবেন, তবে খেসারির ডালটা অ্যাভয়েড করলে ভালো হয়। খেসারির ডালটা দিলে খেসারির ডালের স্মেলটা বেশি পাওয়া যায়, স্ট্রং স্মেলের কারণে চাপটিটা খেতে বেশি ভালো লাগে না। আমি আগে থেকে চাল ডাল সুন্দর করে ধুয়ে রেখেছিলাম এবং এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চাপটিটা রেডি করে নেওয়ার জন্য বাকি যা যা উপকরণ লাগছে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি স্বাদমতো লবণ, নিয়েছি হলুদ, নিয়েছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, নিয়েছি কাঁচা মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা। আমি কিন্তু আজকে সবকিছু একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা যদি চান পাটাতেও বেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি চাল ডাল এবং যে মশলাগুলো নিয়ে নিয়েছি সবকিছু এখন একসাথে ব্লেন্ড করে নিব এবং ব্লেন্ড করে নেওয়ার পর ঘনত্বটা কেমন হয়েছে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, সবকিছু একসাথে ব্লেন্ড করে নিলাম। এখন আমি আপনাদেরকে পরিমাণটা আবারও বলে দিচ্ছি। আমি এখানে চাল এবং ডাল মিলিয়ে নিয়েছিলাম 2 কাপ পরিমাণে। আতপ চাল নিয়েছি 1 কাপ আর 3টা ডাল মিলে নিয়েছি 1 কাপ। সেই সাথে আমি পানি অ্যাড করেছি 1 কাপ, সাথে পেঁয়াজ দিয়েছি বড় 2টা, রসুন দিয়েছি 1টা এবং সেই সাথে আমি মরিচ দিয়েছি 3টা আর জিরা, ধনিয়া গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়েছি 1 চামচ করে, সেই সাথে লবণ দিয়েছি স্বাদমতো। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদমতো দিবেন। আর সামান্য একটু হলুদ দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন কালারটা একটু খুব সুন্দর লাগছে, হলদে হলদে। যখন আমি চাপটিটা বানাবো কালারটা আরো বেশি ভালো লাগবে। তবে আপনারা যদি হলুদটা অ্যাভয়েড করতে চান কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঘনত্বটা কেমন হয়েছে। দেখেন ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঘনত্বটা ঠিক কেমনই হবে। চলুন তাহলে এখন আমি আপনাদেরকে চাপটি গুলো ভেজে দেখিয়ে দিই। প্রিয় দর্শক, আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি এবং চুলার জালটা ধরিয়ে নিয়েছি। আমি একটা টিস্যুতে করে হালকা পরিমাণে সয়াবিন তেল এভাবে তাওয়াতে একটু ঘষে নিচ্ছি। আমি কিন্তু বেশি পরিমাণে তেল দিয়ে চাপড়িটা ভাজছি না, তাওয়াতে টিস্যু দিয়ে হালকা পরিমাণে তেলটা এভাবে লাগিয়ে নিলাম। কোনোভাবেই কিন্তু বেশি পরিমাণে তেল দেওয়া যাবে না। চাপটির সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতোই করতে পারবেন। আমি যতবার চাপটিটা বানিয়ে নিব ততবারই এভাবে একটু গুলিয়ে নিব। এখান থেকে আমি 1 চামচ পরিমাণে গোলাটা দিয়ে দিচ্ছি। গোলা দিয়ে দেওয়ার পর আলতো ভাবে দেখতে পাচ্ছেন চামচ দিয়ে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু আপনারা লো থেকে মিডিয়ামে রাখবেন, হাই হিটে রাখার চেষ্টা করবেন না। তাতে কিন্তু চাপটিটা পুড়ে যাবে এবং সুন্দর হবে না, সুন্দরভাবে গোল করা যাবে না। দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে আলতো ভাবে একটু গোল করে নিলাম। চাপটিটা ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এভাবেই আমি চাপটিটা রেডি করব। দেখেন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, নিজের থেকেই পাশ থেকে চাপটিটা উঠতে শুরু করেছে। এখন আমি চাপটিটা উঠিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটু পোড়া পোড়া হয়েছে। চাপটি কিন্তু একটু পিছন সাইডে পোড়া পোড়া হবে, তাহলে খেতে ভালো লাগে। আর এই চাপটিটা অবশ্যই আপনারা গরম গরম খাওয়ার চেষ্টা করবেন। আমি চাপটিটা উল্টিয়ে দিয়ে 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, যেহেতু আমি চুলার জালটা কিন্তু লো থেকে মিডিয়ামে রেখেছি। আমি এখন চাপটিটা তাওয়া থেকে তুলে দিচ্ছি। আপনারা অবশ্যই এমন একটা ছিদ্রযুক্ত পাত্রে রাখবেন, তাহলে যে ভাপটা সে ভাপটা নিচে থেকে সরে যাবে এবং চাপটিটাও একদম নরম তুলতুলে হয়ে যাবে না। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে আরেকটা টিপস শেয়ার করছি। আপনারা প্রতিবার যখন চাপটিটা তাওয়াতে দিবেন তার আগে একটু এভাবে পানি দিয়ে দিবেন। তারপর এভাবে আপনারা টিস্যু দিয়ে পুরো পানিটা মুছে নেবেন, বা টিস্যু না থাকলে আপনারা কোনো
সুতি কাপড় দিয়ে পানিটা মুছে নিতে পারেন। এরপর আবারও তেলটা একটু এভাবে লাগিয়ে নেবেন হালকা করে। এটা দেওয়ার কারণ হলো সেকেন্ড চাপড়িটা যখন আমি তাওয়াতে দিব তখন তাপমাত্রা বেশি থাকলে চাপড়িটা কিন্তু ঘুরিয়ে শেপ করা যাবে না, এই জন্য প্রতিবার চেষ্টা করবেন এভাবে দিতে। আমি আরেকটা চাপটি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেখেন আমি আরেক চামচ দিয়ে দিচ্ছি, আমি চামচ মেপে দিচ্ছি যাতে প্রত্যেকটা চাপটি যেন একই মাপে হয়। এখন আমি আবারও আলতো ভাবে ঘুরিয়ে নিচ্ছি, শেপটা আপনারা হাতের মাপে সুন্দরভাবে ঘুরিয়ে করে নেবেন। এখন আমি এই চাপটিটাও উল্টিয়ে নিচ্ছি, দেখেন কি সুন্দরভাবে নিজের থেকেই উঠে যায়। আমি একই পদ্ধতিতে বাকি সব চাপটিগুলো বানিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমি চাপটিগুলো বানিয়ে নিয়েছি, দেখেন এখানে অনেকগুলো চাপটি আছে, আমি চাপটিগুলো বানিয়ে নিয়েছি। আমি কিন্তু অনেক বেশি মুচমুচে করে নিয়েনি, আপনারা যদি অনেক বেশি মুচমুচে খেতে চান সেক্ষেত্রে একটু চুলার উপর বেশি সময় রাখলেই হয়ে যাবে। দেখেন চাপটিগুলো কেমন হয়েছে। আমি আজকে হাঁসের মাংস দিয়ে চাপটিটা পরিবেশন করে নিব, আপনারা চাইলে যে কোনো ভর্তা অথবা যে কোনো মাংসের সাথে এই চাপটিটা পরিবেশন করে নিতে পারেন। আর আমার এই চাপটি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা তমাস কিচেনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তমাস কিচেনের পাশে থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।